শুধু একটা কথা বিদায় বলে নিয়ে চাই, গত 7ই জানুয়ারি নির্বাচন এই বাংলাদেশে রাজনীতিকে নতুন মাত্রা তৈরি করে দিয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যারা নির্বাচন বয়কট করার রাজনীতি করেন, নির্বাচন বানচাল করার রাজনীতি করে সন্ধ্যের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য একটা বার্তা দিয়েছে। নির্বাচন কোন একটি দল বয়কট করলো বা বর্জন করলো তাতে কিছুই যায় আসে না। এদেশের জনগণ, এদেশের জনগণের অংশগ্রহণই এই নির্বাচনকে সফল এবং সার্থক করে দেয়। যতক্ষণ নির্বাচন জনগণের অংশগ্রহণ থাকে ততক্ষণ সেই নির্বাচনকে বাঁচার করার কোন সুযোগ নেই। এই নির্বাচনের মধ্যে দিয়ে আবার প্রমাণ হয়েছে বাংলাদেশের এই নির্বাচন বয়কট করার রাজনীতি আর চলবে না, এটা এখন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। বাংলাদেশের মানুষ এখন উন্নয়ন চায়, বাংলাদেশের মানুষ চায় এখন এই অপশক্তি আস্তে আস্তে বিলীন দেখতে চায়, কারণ এই বিএনপি এবং যারা তারা শুধু নির্বাচনে বাধাগ্রস্ত করে ক্ষান্ত হয় নাই, এরা পেট্রোল দিয়ে বাসে ট্রাকে এবং ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা করেছে। এই দল এই জোট এখন দেশের মানুষের কাছে সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কোন রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচিত হতে পারে না। সন্ত্রাস করে এদেশের কোনো কিছু অর্জন করা যায় না, সন্ত্রাস করে দেশের মঙ্গল হয় না, সেটা প্রমাণিত হয়েছে। আসুন আজকে এই শান্তি সমাবেশে আমরা এই আহ্বান জানাই, এই যারা গত নির্বাচনকে কেন্দ্র করে শুধু নয় 2013-14-15 সালে যারা পেট্রোল দিয়ে মানুষ পুড়ে হত্যা করেছে, রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে, এদেরকে এই রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় দিয়ে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো, এটাই হোক আজকের আহ্বান।